32তম আন্তঃহাউস বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024-এ পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে সুভাষ পাবলিক স্কুল এন্ড কলেজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সকল বিধিবদ্ধ নিয়ম অনুসরণ পূর্বক সেরা শিক্ষার্থী নির্বাচন করা হয়। তন্মধ্যে উপস্থিতি, পাবলিক পরীক্ষার ফলাফল সমূহ ছাড়াও সহ পাঠ্যক্রমিক বিভিন্ন কার্যক্রমে তার সদর্প পদচারণা, তর্ক প্রতিযোগিতা সহ সহ পাঠ্যক্রমিক বিভিন্ন কার্যক্রমে জেলা বিভাগীয়। আমরা সুভদ্র চাকমার জন্য জোরে করতালি দেই। লিকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের 32তম আন্তঃহাউস বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় 31টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তাদের পুরস্কারগুলো সম্মানিত শিক্ষার্থী নিজেদের সফলতা দেখিয়েছে একক অভিনয় তার মেডেল এবং ক্রেস্ট গ্রহণ করছে বেশ কিছু মুকুট তার থলিতে যুক্ত করেছে আমাদের গর্ব সন্তোষিনের জন্য জোরে করতালি এবারে লোকনি গ্রহণ করছে এবারে আদর্শী চাকমা ইতিমধ্যে জেলা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বেশ কিছু সাফল্য অর্জন করেছে তার জন্য জোরে করতালি ধন্যবাদ সম্মানিত রানার আপ ট্রফি গ্রহণ করছে সম্মানিত সুধী মণ্ডলী আমাদের শিক্ষকের আঁকা ছবি গ্রহণ করছেন সম্মানিত প্রধান অতিথি তুলে দিচ্ছেন অধ্যক্ষ ম্যাডাম সাদিয়া আফরিন সুহি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম
La 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 la
মুগা বরি মুর উদর আজম আজম মুগুরি জনাত জনাত হেঙত হারু আদত কিনে বাঙুরি রাঙাই হালাই পিলন হাদি লাগের বাড়ি দোল তারে দেনে নতু নলে বাড়ি মন থল ঝুমগা বুড়ি মুর উদের আজম আজম মুগুরি জনাত জনাত হেঙত হারু আদত কিনে বাঙুরি রাঙাই হালাই পিলন হাদি লাগের বাড়ি দোল তারে দেনে মতু নলে বাড়ি মন থল ভাবিও পারে পদধূলির তত্ত্ব
তোমরা সবাই মাহিনে খাও মিথ্যে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পারে আরো। আধার দেখি রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশ বিদেশে যতই ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আটি, ফুরায় গেল নিষ্পিপে নস্য। অনেক ভেবে কহিল রাজা মশাই, গেলে মাটি তবে কোথায় হবে শস্য? তাই যদি না হবে পণ্ডিতেরা রইছ কেন তবে? সকলে মিলে যুক্তি করে শেষে কিনিল ছাটা 17,50,000। ছাতের চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখবক্ষ। ধুলায় কেহ মেলিতে নার চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলার বেগে কাশিয়া মরিল, ধুলার মাঝে নগর হল উচ্চ। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হল ধুলায় ভরপুর। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুন যতেক গুণবদ্ধ। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলায় হায় নাহিক পায় অন্ত। মন্ত্রী কহে, রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। সে কথা বড় খান, কিন্তু মোর মনে হতেছে সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাত্রি রহিলামে বন্ধ। রাজার চর ধাই রহিঠা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি পুরিল অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। নিজে দুটি চরণ ঢাকো তবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে। এতকে হবে সিধে, ভাবিয়া মরল সকল দেশ শুদ্ধ। বেটারি শুলি বিধি কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চরম আবরণী, ঢাকিল পুরা বসিয়া পদ পান্তে। মন্ত্রী কহে, আমার ছিল মনে, কিন্তু কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রোগ খাকিল ধরা। ধন্যবাদ। ভালো লাগে না, আমি বাপের বাড়ি চলে যাব। ও পোস্টমাস্টার, আমার সইয়ের চিঠি এলো গো। না গো, চিঠি তো আসে নাই। সময় প্রিয় সখা বিদেশ।
जनगण मानस मारित फुल्ले बोले लुआ सीटिंग फुआ मारित फुल्ले लुआ तो जनगण आज ताजा खबर रेडी वन टू थ्री हुईल फटार लगे जुरी फ्री 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 तो जनगण अनरा जीतारा हुईल फटार किनिबेन मनोज गरी जुरी गलो फेलेबेन तो जनगण आज अनरा शांत भाया शांत भाया खेचे छेका दाड़ी आचे एका एका क्या खेद तुम নাস্তা করি বলাই যদি তার মন গান ঠিক করি তারি তো শান্ত তুই আজ কি খাওয়াবি এক দুই তিন রক্তিমকে খাওয়া ভালোবাসি ডিম ও জনগণ অনর নুন শান্ত ভাই আজ ডিম খাওয়াবো ভালোবাসি তারা জেমগু ও আচ্ছে জনগণ আর কা হতা আর চ্যানেল তোমার আসো শুরুবারি মুসে মুসে মারামারি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করিবেন আর আরো বেশি বেশি ভিডিও বানাই তো ততক্ষণ ওনারা দেখতে থাকুন টাটা বাই বাই সি ইউ আমার হাজবেন্ড মানে তোমাদের ভাইয়া এখন নাস্তা করছে গাইস তোমরা আমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম না কেউ নজর দিবা না কিন্তু এই সবাইকে একটু হাই বলে দাও তো সকাল সকাল শুরু করে দিয়েছো তুমি আমার চোখের সামনে আসবে না গাইস ও একটু রাগী তো সেজন্য আমি সবসময় ভয়ে থাকি আমার সাথে শুধু ঝগড়াই করে দ্যাট তারপরও আমাকে অনেক ভালোবাসে কি হলো দেরি হয়ে যাচ্ছে তো আমার টাইটা নিয়ে আসো আচ্ছা বাবা আনছি গাইস তোমরা কমেন্ট করেছো আমি তোমাদের ভাইয়াকে কেন বিয়ে করেছি আসলে না তখন আমার আবেগে কাজ করেছে বিবেকে কাজ করেনি বিবেকে কাজ করলে আজকে আমার হাজবেন্ড তোমাদের ভাইয়া না ঋত্বিক রোশন হতো কি হলো দেরি হয়ে যাচ্ছে তো গাইস বাই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আজকে দেখাবো সারাদিন আমি কি কি করি সারাদিন আমি কি কি করি ব্লগিং করতে করতে তো লবণের জায়গায় চিনি দিয়ে ভরিয়ে রেখেছো যাও আমার টাইটা নিয়ে আসো এখন টাইটাই কিছু না আগে আমাকে শপিং এ নিয়ে যাবে শপিং এ গিয়ে একটা নতুন ব্লগ বানাবো এখন কি শপিং আমার অফিস আছে না না শপিং এ নিয়েই যেতে হবে না আমি এখন শপিং এ যেতে পারবো চলো চলো শপিং এ চলো আমি নিজে লুকিয়ে রাখতে পারলাম না আপনাদের জন্য বের হতে হলো হ্যালো গাইস আমি আজকে আপনাদের সামনে নতুন একটি অ্যাক্সিডেন্টের ব্লগ দিয়ে হাজির হয়েছি আপনারা জানেন কয়েকটি জায়গায় আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তার দুদিন পরে আমি আবার অ্যাক্সিডেন্ট করেছি আজকে আমি আবার অ্যাক্সিডেন্ট করেছি আর মানুষ বান্দাই বারবার শুধু আমার উপরে
কেন 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 আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। Hello guys, welcome to my new video. Hey Prabhu, hey Krishna Jagannath, kya hua? Hey, tumhe ekti viral daluke bhul bolle. Hey Prabhu, hey Harinam Krishna Jagannath Preba Nandi, ya kya hua? Ekjon manush accident kor gaya, haath bhang gaya. Guys, apnara dekhchen ei matro ekhane ekjon manush accident koreche. Guys, tar obostha khuboi kharap guys. তাকে দেখে আমি পুরোই কেঁদে দিয়েছি গাইস। তুমি আবার আরেকটি ভাইরাল লালুকে ভুল বললে, এটা কেঁদে দিয়েছি নয় কেঁদে দিয়েছি। আসলে গাইস এক্সিডেন্টের পর তার পুরো ব্রেনটাই চলে গিয়েছে গাইস, তাই কি আসে আর যায় আসে আর যায়। গাইস তার যে অবস্থা গাইস, তাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে গাইস, এবং তার জন্য প্রয়োজন মাত্র 3000 শেয়ার গাইস। অলরেডি 2000 শেয়ার হয়ে গেছে গাইস, আর মাত্র প্রয়োজন 1000 শেয়ার গাইস। আপনারাই পারেন গাইস আপনাদের এই মলি হাত দিয়ে এই লোকটিকে বাঁচাতে গাইস। ও মাই গড গাইস, 1000 শেয়ার হয়ে গেছে গাইস, এখন আর অ্যাম্বুলেন্সের দরকার নেই গাইস, আমি এখন নিজেই ওকে কলকাতা হসপিটালে নিয়ে যাবো গাইস। আমার চ্যানেলে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে গাইস। হ্যালো গাইস, আপনারা সবাই হয়তো ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই, কারণ আমার হাজবেন্ড আজকে অ্যাক্সিডেন্ট করেছে গাইস। ডাক্তার বলেছে সে মনে হয় আর বাঁচবে না, কিন্তু গাইস এখনো কিছু বলা যাচ্ছে না। তবে গাইস আপনাদের কাছে ভিডিওটি পৌঁছাতে পৌঁছাতে আপনারা জেনে যাবেন সে বাঁচবে কিনা না। আর আপুরো আরেকটি কথা, এরকম এমার্জেন্সি মোমেন্টে সহজে মেডিসিন পাওয়া যায় না, তাই আপনারা মেডিসিন পেতে যোগাযোগ করুন mytablet.com এর সাথে। mytablet.com পুরো বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে মেডিসিন ডেলিভারি করে থাকে। থ্যাংক ইউ সো মাচ mytablet.com কে ভিডিওটি স্পন্সর করার জন্য। আর আপুরো আপনারা বেশি বেশি লাইক করবেন, একটা লাইক যেমন একটা দোয়া। আরে 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 না মাসুদ, তুই এখনো ভালো হতে পারবি না মাসুদ, তুই এখনো ভালো হতে পারবি না, এখনো কিন্তু মাসুদ অনেক সময় আছে, মাসুদ ভালো হয়ে যা, মাসুদ ভালো হয়ে যা। মাসুদ কেন জলদি প্রকাশ করো, জলদি প্রকাশ করো। হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন অভাষণ ব্লগে আপনাদেরকে স্বাগতম, সরাসরি অভাষণ থিয়েটার থেকে। আপনারা আমার পিছনে একটি সুন্দর ফুটফুটে শিশুর মতো একটি রোগী দেখতে পাচ্ছেন। এই রোগীটি মাথা ভিতরে রক্ত বার হচ্ছে, হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাই রোগীটি সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এই ধরনের ব্লগ পেতে আপনারা আমার চ্যানেল ডাক্তার কুমড়া প্রদাসকে সাবস্ক্রাইব করুন। কি করবেন তো এভরিওয়ান, এখন ডাক্তারের অভাষণ শুরু করবো রোগীর। কিরে বন্ধু কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো, চল কফি খেয়ে আসি। চল। কিরে দেখ তোর তোর ছেলে কিনা? আরে তাই তো, তোর ছেলে ডাক্তার হলো কবে? কি বলিস, সে তো মাত্র কলেজে পড়ে। দেখ তো, হ্যাঁ এটা তো আমার বাড়ি, চল চল চল। শোনো, তোমরা মাত্র কলেজে পড়ো, তোমাদের বয়স পড়াশোনা করার, তোমরা যে ব্লগিংয়ের নামে ভণ্ডামি করে মানুষকে ঠকিয়ে মিথ্যে এবং সস্তা পপুলারিটি অর্জন করছো, তা শুধুমাত্র অসুস্থ প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। সত্যিকার এবং দীর্ঘমেয়াদী পপুলারিটি যদি পেতে চাও তাহলে তোমাদের সবাইকে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ
প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই ব্লগিং এর নামে অসুস্থ প্রতিযোগিতা থেকে দূরে থেকে একটি সুন্দর এবং মানবিক বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে।
লিকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সুহেল আহমেদ এসপিপি এএফডব্লিউ সিপিএসসি মহোদয় স্যার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, উপস্থিত সেক্টর কমান্ডার বিজিবি, প্রিন্সিপাল লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, উপস্থিত সকল শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, উপস্থিত লোকাল জোন কমান্ডার, অন্যান্য সকল অফিসার, পরিবারবর্গ এবং যারা এখানে স্টেজের পেছনে কাজ করছেন এবং বিভিন্ন কলাকৌশলী হিসেবে কাজ করছেন, আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান উপভোগ করছিলাম, হঠাৎ করে যেন অনুষ্ঠানটা একটা ছন্দপতন হয়ে গেল, বলা হলো অনুষ্ঠান শেষ এবং আমাকে একটা বক্তব্য দিতে হবে। তো এত দ্রুত অনুষ্ঠানটা যে শেষ হয়ে যাবে সেটা আমি আশা করছিলাম না, তার মানে অনুষ্ঠান সাথে খুব নিবিড়ভাবে অনুষ্ঠানের সমস্ত আয়োজন এবং যেগুলো চলছিল তার মধ্যে যেন একটু নিমজ্জিত হয়েছিলাম। আজকে সকালে আমি উপভোগ করেছি লেকার্স পাবলিক স্কুলের কলেজের স্পোর্টস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা সম্বন্ধে তখন আমাকে একটা বক্তব্য দিতে বলা হয়েছিল এবং এখন দেখলাম আমাদের ছাত্রছাত্রীদের আয়োজনে সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো যেই স্কুল বা কলেজ সাংস্কৃতিক অঙ্গনে এত শক্তিশালী, এত প্রতিভা, সেই স্কুলের ছাত্রছাত্রীরা অবশ্যই সকল বিষয়ে ভালো করবে, এটাই স্বাভাবিক। তো আমি আশা করব যে মান দেখেছি সেই মানটা স্কুলের লেখাপড়াতেও তার প্রতিফলন আমি দেখতে পাবো এবং আমি নিশ্চিত সেটা দেখা যাবে, কারণ এই ধরনের একটা সম্ভাবনাময় যখন দেখা যাচ্ছে স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী এত কিছুতে ইনভলভ সংশ্লিষ্ট, তাহলে তারা অবশ্যই ম্যানেজমেন্টে অনেক দক্ষ, মানে নিজেকে গোছানো, নিজেকে বিভিন্ন কিছুর সাথে পরিচালনা করা, তৈরি করা, সুস্থ থাকা, অক্লান্ত পরিশ্রম করা, স্যারদের কথা মেনে চলা এবং সেটা সুন্দরভাবে পরিবেশন করা, এগুলো সমস্ত কিছুর সাথেই যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে শৃঙ্খলা। এবং আমি বিশ্বাস করি এই শৃঙ্খলা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা অনেক ভালো করবে এবং এই ভালো করার মাধ্যমে তারা দেশের যে কোনো কাজে ভবিষ্যতে একটা সুনাগরিক হতে পারবে এবং দেশের যে কোনো কাজে নিজেকে সুষ্ঠুভাবে নিবেদিত করতে পারবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকের অনুষ্ঠানের প্রতিটা বিষয়ে, নাচ, গান, নাটক, ব্লক সংক্রান্ত যে ডেমোটা দেওয়া হলো সেটা এবং সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি নিশ্চিত আমাদের এখানে উপস্থিত যারা অভিভাবক রয়েছেন, যারা টিচার যারা রয়েছেন, যারা এখানে পুরো অনুষ্ঠানটা উপভোগ করেছেন তারা সবাই আমার সাথে একমত। তো সে আলোকে সকলের পক্ষ থেকে আমি আজকের যারা ওই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানটা যারা পরিচালনা করেছেন, টিচাররা এবং অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা, সকলের উদ্দেশ্যে একটা জোরে করতালি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। সবার শেষে আমার সাথে রয়েছে এখানে লোকাল জোন কমান্ডার আর রাঙামাটি জোন কমান্ডার কর্নেল এরশাদ, তার ইউনিট এখানে যথেষ্ট পরিশ্রম করেছে এবং দীর্ঘ কয়েকদিন ধরেই সাপোর্ট দিয়ে গেছে লিকার্সকে, এই জন্য এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আজকে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দুটি অনুষ্ঠানে। তো রাঙামাটি জোনের জন্য সবাই একটা জোরে করতালি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধী মণ্ডলী, আমি অধ্যক্ষ ম্যাডাম সাদিয়া ফিনসুই মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মিসেস উম্মে মাহবুবা বাঁধন মহোদয়কে সাথে নিয়ে শিক্ষার্থীদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। একই সাথে আমি জোন কমান্ডার ম্যাডামকেও সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের এই ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য।